হ্যালো এভরিওয়ান, আমি আলামিন আছি আপনাদের সাথে। আমার জাভা বাংলা টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কনস্ট্রাক্টর নিয়ে, জাভাতে কনস্ট্রাক্টর নিয়ে। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে আমার যে ক্লাসটা থাকবে, যেমন এইখানে ক্লাস আছে ক্লাস কনস্ট্রাক্টর এক্সাম্পল, সেই ক্লাসের নামে নতুন আর একটা মেথড ক্রিয়েট করাকে বলা হয় কনস্ট্রাক্টর। যদি আমি এইখানে একটা এই ক্লাসের নামেই একটা মেথড ক্রিয়েট করি, পাবলিক কনস্ট্রাক্টর এক্সাম্পল, এই ক্লাসের নামে আমি একটা মেথড ক্রিয়েট করলাম, তো এই ক্লাসের নামে যে নতুন মেথড ক্রিয়েট করলাম, এই মেথডটাকে, অর্থাৎ ক্লাসের নামও যা আমার মেথডের নাম একই, তো এই মেথডটাকে বলা হবে কি, কনস্ট্রাক্টর বলা হবে। আর কনস্ট্রাক্টরের আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না। আমার যে মেইন ফাংশনে একটা রিটার্ন টাইপ আছে, ভয়েড রিটার্ন টাইপ, আর কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকবে না, ভয়েড ইন্ট কোনো রিটার্ন টাইপ থাকবে না, এবং ক্লাসের নাম আর কনস্ট্রাক্টর নাম একই হবে। তো আমার যদি কনস্ট্রাক্টর না থাকে, তো কনস্ট্রাক্টর না থাকলে জাভাতে, মানে তারপরও যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি তখন কনস্ট্রাক্টর ইউজ হয়। যেমন আমরা যদি এইখানে দেখি, যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি এইখানে, যে কনস্ট্রাক্টর এক্সাম্পল অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ, আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করি তখন হচ্ছে আমরা অটোমেটিক ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়। কীভাবে? এইখানে কনস্ট্রাক্টর এক্সাম্পল ক্লাস নেম, অবজেক্ট, অবজেক্টের নাম, নিউ একটা অপারেটর, এই নিউ অপারেটরটা এই অবজেক্টের জন্য মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট করে। আর এই যে কনস্ট্রাক্টর এক্সাম্পল, এ কী করছে, এ হচ্ছে আমার এই কনস্ট্রাক্টর মেথডকে কল করছে। তো এখন হচ্ছে আমি তো এইখানে কনস্ট্রাক্টর মেথড ক্রিয়েট করে আসিনি, এটাকে হচ্ছে আমি নাল করে দিছি, ডিলিট দিয়ে দিছি। তো কনস্ট্রাক্টর এক্সাম্পল এই নামে কোনো মেথড ক্রিয়েট করিনি, তো জাভাতে কীভাবে এই মেথডটা পাবে? তো এইখানে যখন জাভা বাইনারি ফাইল তৈরি করে, তখন হচ্ছে অটোমেটিক একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে নেয়। তো সেই জন্য আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করি তখন অটোমেটিক ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হয়ে যায়। আর যদি এইটা আমরা না চাই, আমরা নিজেরাও কনস্ট্রাক্টর তৈরি করে দিতে পারি, যে এইখানে যেরকম তৈরি করে দিলাম কনস্ট্রাক্টর, ওকে, তো এইরকম আমরা নিজেরাও তৈরি করে দিতে পারি। এই যে এখন যদি আমি এই কনস্ট্রাক্টর এক্সাম্পল, অর্থাৎ আমার এই কনস্ট্রাক্টর এক্সাম্পলটা কাকে হচ্ছে নির্দেশ করতে আছে, আমি যে এই কনস্ট্রাক্টর ক্রিয়েট করে আসছি তাকে। তো এই যে কনস্ট্রাক্টরটা, এইখানে কোনো প্যারামিটার নাই, সো এই কনস্ট্রাক্টরের নাম হচ্ছে কি, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এখানে কোনো আর্গুমেন্ট নেই, সেই জন্য এই কনস্ট্রাক্টরের নাম হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তো এইটা হচ্ছে কি, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটাই হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর জাভাতে। এইটা অটোমেটিক যদি আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট না করি তখন ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে এটাকে ক্রিয়েট করে নেয়। আর আমরা চাইলে আরও কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি, যেমন হচ্ছে ক্রিয়েট কনস্ট্রাক্টর, ইনসার্ট কোড, তারপর হচ্ছে এই কনস্ট্রাক্টর। তো এইখানে হচ্ছে ডাবল এই টাইপের জন্য একটা জেনারেট করলাম কনস্ট্রাক্টর। এইখানে হচ্ছে আমি এইখানে কি নতুন আর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, যেটা রিটার্ন টাইপ হচ্ছে ডাবল ডি। তো এইখানে কনস্ট্রাক্টর, এটা কনস্ট্রাক্টর কেন, কারণ এটার হচ্ছে নেমটি হচ্ছে ক্লাস নেমে, প্লাস এটার কোনো রিটার্ন টাইপ নেই। কিন্তু এইখানে হচ্ছে এটার হচ্ছে মানে এইখানে যে আগে ভয়েড বা ইন্ট রিটার্ন টাইপ নেই, তো এইখানে হচ্ছে প্যারামিটার আছে কি, ডাবল ডি নেমে একটা প্যারামিটার আছে। তো এখন আমি যদি এই কনস্ট্রাক্টরটা ইউজ করতে চাই, আমরা যখন এই কনস্ট্রাক্টরের উপর এইখানে ক্লিক করলাম তখন এই অটোমেটিক এই আমার ডিফল্ট মানে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটাকে শো করতেছে, নির্দেশ করতেছে। কিন্তু এইখানে যদি আমরা কোনো ভ্যালু দিয়ে দেই, যেমন 50, যখন আমরা একটা ভ্যালু দিয়ে দেবো, তারপর হচ্ছে ভ্যালু দিয়ে যদি সেভ করি, এখন হচ্ছে এই এই কনস্ট্রাক্টরটা এইটা হচ্ছে এই কনস্ট্রাক্টরকে নির্দেশ করতেছে, কারণ আমার এই যে নতুন ক্রিয়েট করছি কনস্ট্রাক্টর, এর ভিতর হচ্ছে ভ্যালু পাস হইবে, আর আমি এইখানে ভ্যালু পাস করছি, তার মানে সে অটোমেটিকভাবে যে কনস্ট্রাক্টর ভিতর দিয়ে ভ্যালু যাবে ওই কনস্ট্রাক্টরকে সিলেক্ট করে নেবে। আর যদি আবার আমি ভ্যালু কেটে দিই তখন আবার সে যেটা নাল কনস্ট্রাক্টর, সেই নাল কনস্ট্রাক্টরকে নির্দেশ করবে। তো এভাবে আমাদের মানে যেভাবে দরকার, আমাদের ভ্যালু পাস করা দরকার হইলে সেই রকম কনস্ট্রাক্টর ইউজ করতে পারি, ভ্যালু ছাড়া কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। কিন্তু আমরা যদি কনস্ট্রাক্টর একবার ক্রিয়েট করি,
আর এইখানে নাল কনস্ট্রাক্টর, আর এইখানে আমার হচ্ছে নিউ কনস্ট্রাক্টর। নাল কনস্ট্রাক্টর আছে, নাল কনস্ট্রাক্টর হচ্ছে আছে, এখন আমরা এই নালকে নির্দেশ করতে পারতেছি। কিন্তু আমরা যদি এইটাকে হচ্ছে ব্লাইন্ড করে দিই, কেটে দিই, তখন এইখানে একটা ইরর দেখাবে। এই যে এখানে ইরর দেখাইতেছে, কারণ হচ্ছে এইখানে তো আমার কোনো নাল কনস্ট্রাক্টর নেই, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর নেই, সো এইখানে ইরর দেখাইতেছে। এখন হচ্ছে কিন্তু জাভাতে তো ডিফল্ট নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে, এইখানে কেন করলো না? এইখানে না করার কারণ হচ্ছে যদি আমরা কোনো একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দেই, তখন ওইটাকেই প্রায়োরিটি দেবে। যেমন এইখানে তো আমি একটা রিটার্ন মানে ভ্যালু পাস করে এরকম একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দিছি, তো সে এইটাকে প্রায়োরিটি দিয়ে সে নতুনভাবে নিজে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করবে না। কিন্তু এইখানে তো আমার ভ্যালু পাস করানো লাগবে, আর আমি এইখানে কোনো ভ্যালু দিইনি, সো এই জায়গায় একটা ইরর দিছে। এখানে যদি আবার ভ্যালু দিয়ে দিই, তখন আবার ইররটা চলে যাবে। অথবা এইখানে ভ্যালু কেটে দিয়ে যদি এই আমার ডিফল্ট কনস্ট্রাক্টরটা আবার দিয়ে দিই, তখন আবার ইরর চলে যাবে। অথবা আমি যদি এই সবগুলো কেটে দিই, তখন আবার ইরর চলে যাবে। এই যে এখন আবার ইরর নেই, কারণ এখন হচ্ছে যেহেতু আমি নিজে কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করিনি, তো সো সেই জন্য জাভা অটোমেটিক একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেবে। তো হচ্ছে এখন হচ্ছে আমি যে এই যে এখানে কনস্ট্রাক্টর, একই নামে দুইটা কনস্ট্রাক্টর ইউজ করলাম, এইটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। এই কনস্ট্রাক্টর ওভারলোডিং এবং মেথড ওভারলোডিং নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করব। আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইলো।